আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও চাকরির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো জেলা প্রশাসক কার্যালয়ে বিপুল সংখ্যক পদে চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2021 প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, জেলা প্রশাসক কার্যালয়ে কোন কোন পদের জন্য এই বিপুল সংখ্যক পদে চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং কতজন লোক তারা নিয়োগ দেবে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরির আবেদন আপনারা কিভাবে করবেন, A to Z বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সমস্ত পদগুলো সম্পর্কে আপনারা ভালোভাবে জানতে পারবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট কোনো পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটু কথা বলে রাখি, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো বন্ধুরা, চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আমরা মূল সার্কুলার বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমাদের মূল সেই কাঙ্ক্ষিত সার্কুলার বিজ্ঞপ্তিটি। তো বন্ধুরা, এখানে মোট ক্যাটাগরি আছে 60টি। 60টি ক্যাটাগরিতে কিন্তু জনবল নিয়োগ দেওয়া হবে। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিটি যদি আপনারা ডাউনলোড করে নিয়ে বিস্তারিতভাবে পড়তে চান, সেক্ষেত্রে কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা আলোচনা করে নেব এই সার্কুলার বিজ্ঞপ্তির বেসিক বিষয়গুলো নিয়ে। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিতে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থী চাকরির জন্য আবেদন করতে পারবেন। তো এই সার্কুলার বিজ্ঞপ্তিতে বলতেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় চাঁদপুর রাজস্ব শাখা, পোস্টাল কোড নাম্বার হলো 3700, তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে www.chaandpur.gov.bd। তো এই বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে 25 জানুয়ারি 2021 তারিখ খ্রিস্টাব্দ। এখানে বলতেছে ভূমি মন্ত্রণালয়ের তারিখ হলো এত 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 নাম্বার স্মারকের ছাড়পত্র এবং বিভাগীয় কমিশনের কার্যালয় চট্টগ্রাম ও বিভাগীয় নির্বাচনী বোর্ডের এত 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 তারিখের স্মারক নম্বর এত এত স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি জারির অনুমোদনে প্রেক্ষিতে চাঁদপুর জেলা রাজস্ব প্রশাসনের আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা, রেকর্ড রুম শাখা, রেভিনিউ মুন্সিখানা শাখা ইত্যাদি শাখায় জনবল তারা নিয়োগ দেবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অল এভরিথিং বিষয়গুলো কিন্তু ভালোভাবে দেওয়া আছে। এক নম্বর যে পদটি তারা সৃষ্টি করছে সেটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল আপনাদের হবে 9300 টাকা হইতে 22490 টাকা পর্যন্ত। পদের সংখ্যা এখানে 9টি। মাত্র এইচএসসি পাস বা সমমান পাস হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। তো 2 নম্বর পদটা দেখুন, নাজির কাম কেশিয়ার। এখানে বেতন স্কেল 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত। পদের সংখ্যা এখানেও মোট 6টি। তো এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা চাচ্ছে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে বা ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে আর কি। 3 নম্বর পদটা দেখুন, সার্টিফিকেট পেশকার। এখানে বেতন স্কেল 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত। পদের সংখ্যা এখানেও 6টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস থাকতে হবে বা ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে আপনাদের। তো এখানে 4 নম্বর পদটা দেখুন, 4 নম্বর পদটা হলো সার্টিফিকেট সহকারী। এখানে বেতন স্কেল 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত। এখানেও পদের সংখ্যা 6টি। মাত্র এসএসসি বা সমমান পাস করলে আবেদন করতে পারবেন বা ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। 5 নম্বর পদটা হলো ক্রেডিট চেকিং কাম সারায়াত সহকারী। এখানে পদের সংখ্যা 6টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। 6 নম্বর পদটা দেখুন, কার্য সহকারী। 6 নম্বর পদটা কার্য সহকারী, বেতন স্কেল 9300 টাকা থেকে 22490 টাকা। এখানে পদের সংখ্যা 1টি। মাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। 7 নম্বর পদটা হলো অফিস সহায়ক। এখানে বেতন গ্রেড হলো 8000, বেতন স্কেল 8250 টাকা হইতে 20010 টাকা পর্যন্ত। পদের সংখ্যা এখানে মোট 23টি। স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। মাত্র অষ্টম শ্রেণী পাস হলে এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন।
তো এই সার্কুলার বিজ্ঞপ্তিতে আবেদন করা কতগুলো শর্ত দেওয়া আছে, অ্যাকচুয়ালি এই শর্তগুলো পূরণ করে আপনাদের আবেদনটি করতে হবে। যেমন এখানে 1 নম্বর বলতেছে যে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও চাঁদপুর জেলার স্থানীয় বাসিন্দা হইতে হবে। 2 নম্বর বলতেছে নির্ধারিত সরকারি চাকরির জন্য ফর্মে আবেদন করতে হবে, নির্ধারিত ফর্ম ছাড়াও আবেদন করা হলে সরাসরি বাতিল বলে গণ্য হবে। তো বন্ধুরা, নির্ধারিত ফর্মে আপনাদের আবেদনটি করতে হবে, নির্ধারিত ফর্ম ছাড়া যদি আপনারা হাতে লিখে কোনো আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের আবেদনটি বাতিল হয়ে যাবে। আবেদন পাঠানোর শেষ তারিখ এখানে দেওয়া আছে 25/2/2021, 25/2/2021 তারিখের মধ্যে কিন্তু আপনাদের আবেদনটি পাঠাতে হবে। তো এখানে বিভিন্ন বিষয়গুলো ভালোভাবে দেওয়া আছে, সার্কুলার বিজ্ঞপ্তিটি যদি আপনারা ডাউনলোড করে বিস্তারিতভাবে পড়েন সেক্ষেত্রে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো 3 নম্বর কলমে দেওয়া আছে, দেখুন কোটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে 3 নম্বর কলমে, এই কলামটা আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন। 4 নম্বরে বলতেছে নির্ধারিত সরকারি চাকরির জন্য আবেদন ফর্ম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখুন www.forms.gov.bd, এই লিঙ্কে ভিজিট করলে আপনারা এই আবেদন করার জন্য যে ফর্মটি আছে সে ফর্মটি ডাউনলোড করতে পারবেন। বা এই যে এখানে আরেকটি লিঙ্ক দেওয়া আছে www.chatpur.gov.bd, এই লিঙ্কে ভিজিট করলে কিন্তু আপনারা আবেদন করার ফর্মটি আপনারা পেয়ে যাবেন। তো সেভাবে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করে নেবেন। তো এখানে প্রার্থীর বয়সের কথা বলা আছে, 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার পুত্র সন্তান বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত, বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এভিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো বন্ধুরা, এই বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে সার্কুলার বিজ্ঞপ্তিটি নামিয়ে পড়ে নেবেন, তাহলে যারা আপনারা আবেদন করবেন তাহলে আপনারা নির্ভুলভাবে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিটি যদি আপনারা ডাউনলোড করে নিয়ে বিস্তারিতভাবে পড়তে চান সেক্ষেত্রে কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি আপনাদের একটু বলে রাখি। তো বন্ধুরা, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সার্কুলারের লিঙ্ক নামে একটি অপশন দেওয়া থাকবে, সেই লিঙ্কে ভিজিট করলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইট আসার পরে জাস্ট একটু নিচে নামলেই কিন্তু আপনারা সার্কুলার বিজ্ঞপ্তিটি পাবেন। সার্কুলারের উপরে জাস্ট একটু ট্যাপ করে ধরলেই সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড হয়ে যাবে। তো সেভাবেই আপনারা সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ফেলবেন। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল আজকে জানানোর মতো একটি ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং অবশ্যই আপনাদের বেকার বন্ধুবান্ধবদের মাঝে ভিডিওটি শেয়ার করার ব্যবস্থা করবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।